প্রথমেই তোমাদের দেখাই বাবু কি করছে। ওর পরীক্ষা শেষ, বাড়িতে আছে, কিন্তু সকাল সন্ধ্যাটা একটু আধটু পড়তে বসে, যেহেতু ক্লাস 8 হবে এবার। বাবু চলো, বাবু তো তোমাদেরকে হাই হ্যালো বলে ভিডিওটা শুরু করে দিল। ও ক্যামেরার সামনে আসাটা খুব একটা বেশি স্বচ্ছন্দ বোধ করে না বলে আমি অন করি না, যদিও বাড়িতে থাকে কম। এখন যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে তাই বাড়িতে আছে, আর বাড়িতে থাকলে টুকটাক সকাল সন্ধ্যাটা একটু আধটু পড়তে বসে, কারণ এরপর আবার ক্লাস 8-এ উঠবে, একটু পড়াশোনা চাপ আছে। আর একা একা এখানে করবে এটাই বা কি, সারাক্ষণ যদি পড়াও যদি না করলো, পড়াশোনাও নেই, তাহলে তো খেলার সঙ্গীও নেই পাড়াতে, খেলতে বেরোয় সেই বিকাল 4:30 সময়। তাই একটু আধটু সকাল সন্ধ্যাটা পড়তে বসে, বাকি টাইম খেলাধুলা এইসব করে ঘরের মধ্যেই। তাই ভাবলাম যেহেতু বাড়িতে আছে, আর যে কদিন ও বাড়িতে থাকে সেই কদিন আমি একটু ওর পছন্দ মতো খাবারগুলো তৈরি করে দিই, কারণ ও সকাল 9:30 বেরিয়ে যায়, বিকাল 4:30 ফেরে, তার জন্য ভাত খেয়ে চলে যায়, আবার হালকা কিছু টিফিন দিয়ে দিই, সেটা স্কুলেতে খায়। বাড়িতে আছে বলে ব্রেকফাস্টটাই তৈরি করলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে তিনটে রেসিপি শেয়ার করব, যেটা আমি খুব চটজলদি মাত্র 30-40 মিনিটই তৈরি করে ফেলেছি, কারণ বাবু যতক্ষণ পড়ছে আমি ভাবলাম ততক্ষণ ব্রেকফাস্টও তৈরি করে ফেলি। এর জন্য এখানে 1 লিটার দুধের ছানাটা আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। ছানা তো সবাই তৈরি করতেই পারো, দেখবে ওই ছানাটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা ছানা আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। অর্ধেকটা ছানা আমি দিয়ে তৈরি করব একটু নলেন গুড়ের সন্দেশ, যেটা বাবুর খুব পছন্দের। আর এই শীতকালে দিনে নলেন গুড়ের সন্দেশ, মিষ্টি, রসগোল্লা খুব ভালো লাগে দেখবে। তাই অর্ধেকটা ছানা রেখে দিয়ে অর্ধেকটা ছানা থালার মধ্যে নিয়ে ছানাটাকে একটু মেখে নেওয়ার পরে কিছু মশলা অ্যাড করে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা, ধনে পাতা কুচানো, সব কিছু দিয়ে ছানাটা ভালো করে মেখে নিয়ে 1/2 কাপ আটা, 1/2 কাপ ময়দা দিয়ে ছানাটা দিয়ে মেখে নিলাম। আমি কিন্তু এখানে জল ব্যবহার করলাম না, সম্পূর্ণ ছানার যে জলটা আছে সেইটা দিয়ে কিন্তু আটাটা মেখে নিলাম, মানে ডোটা তৈরি করে নিলাম। এরপর নই কেটে এগুলোকে বেলে নেব। অনেকে প্রশ্ন করেছিলে যে বাবু কোন ক্লাসে পড়ে, বাবু কিন্তু ক্লাস 7-এ পড়ে, এবার ও 8-এ উঠবে, আর ও একটা ইংলিশ মিডিয়াম, বাঁকুড়ারই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তবে এই ইংলিশ মিডিয়ামটা কিন্তু জানুয়ারি থেকে শুরু হয় ক্লাসগুলো, আর ডিসেম্বরে পরীক্ষা শেষ হয়ে যায়, তার জন্য এখন ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা, এরপর এবার ক্লাস 8-এ উঠবে ও। অনেকে জিজ্ঞাসা করেছিলে যে হাজব্যান্ড কী করে, আমার নাম কী, আমাদের বাড়ি কোথায়। আগেও আমি তোমাদের বলেছি, এবার আমি তোমাদের বলবো হাজব্যান্ড কী করে, ঠিক আছে। তার আগে আমি দেখো পরোটাটা একটু বেলে নিলাম, অল্প একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে, তারপরে একটু তেল দিয়ে দিলাম, তেলটা মাখিয়ে ভাঁজ করে অল্প করে পাতলা করে বেলে নিলাম। এবার গরম তাওয়ার মধ্যে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে সেকে নেবো। এই পরোটাটা এতটাই নরম হয়, এতটা খেতে টেস্টি, এতটা হেলদি হয়, যতটা পরিমাণে কম তেল দিয়ে ভাজা যায় ততটা পরিমাণে তেল দিয়ে আমি ভাজার চেষ্টা করেছি। এরপর দেখো পরোটাগুলো আমি সব এইভাবে তৈরি করে নিলাম। আর এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়, মাঝে মাঝে বাবুর স্কুলে হাজব্যান্ডের টিফিনেও কিন্তু আমি দিয়ে দিই। চলো যতক্ষণ পরোটাগুলো হয়ে গেছে তোমাদেরকে একটা আমাদের বাগানটা দেখাই, মানে আমার ছোট্ট একটু মাটির মধ্যেই হাজব্যান্ড কিছু কিছু সবজি বসিয়েছে যাতে ঘরে টুকটাক খাওয়া যায়। সেই বেগুনটাই বললাম বাবুকে যে বাবু তুলে নিয়ে যাও, তা বাবু এগুলো তুলতে এসেছে। মাঝে মাঝে ঘরের টুকটাক কাজগুলো আমাদের সঙ্গে হেল্প করে, এই ছুটি থাকলে বাড়িতে থাকলে একটু করে। এই বেগুন দুটোকে বললাম একটু কাঁচি সাজি কেটে আমাকে দিয়ে দিয়ে রান্না করবো আজকে। তার একটা বেগুন খুঁজে পাচ্ছিলাম না, দেখছি মাটির নিচের কাছে একটা বেগুন রয়েছে ঠিক এইখানে, সেটি বাবু এখানে তুলে নিচ্ছে। এই অল্প স্বল্প বাড়ির মধ্যে টুকটাক হাজব্যান্ড খুব পছন্দ করে সবজি চাষ করতে, তাই ঘরের মধ্যেই সবজিগুলো লাগিয়েছে। একটু পালং শাক বসানো হয়েছে, একটু ধনে পাতা, একটা লেবু গাছ, দুটো পেয়ারা গাছ, দুটো বেগুন গাছ, এইসব টুকটাক গাছগুলো বসানো হয়েছে। এই বেগুনটা ফল দিচ্ছে আর পালংটা খাওয়া হয়েছে দুবার আগে। এই যে এখানে দেখতেই পাচ্ছ, আর বৃষ্টিটা হওয়াতে না গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে গেছে, একদম সবুজে সবুজে ভরে গেছে। আর ঘরের যে কোনো জিনিস দেবে ছোটোখাটো একটু ধনে পাতা হলেও সেটাও খুব ভালো লাগে, যেন মানে খুব টেস্টি, ঠিক না? তোমাদের এরকম হয় কি, তোমাদের বলবে দিয়ে আমাকে একটু কমেন্টে। আর এদিকে মজাদা কর, দুটো বেগুনকে চিড়ে হাঁপন মনে খেলছে। চলো আবার রান্নাঘরে ফিরে এসেছি, এবার আমি সন্দেশটা তৈরি করে নেবো। পরোটা আমার রেডি, এবার সন্দেশটা তৈরি করে নিচ্ছি। এর জন্য এখানে যে ছানাটা আমি পরোটা করলাম তার অর্ধেকটা রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা ছানা নিয়ে ভালো করে মেখে নেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, মানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি তোমার দিচ্ছি 3 চামচ মতো, এতে করে সন্দেশের টেস্টটা খুব ভালো লাগবে। যেহেতু আমি এখানে কোনো দুধ, লিকুইড দুধ ব্যবহার করিনি, তার জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো চিনি গুঁড়ো দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা না দিতেও পারো, কিন্তু আমি একটু চিনি গুঁড়ো দিলাম যাতে সন্দেশের টেস্টটা আরও বেটার লাগে, মানে আরও খুব ভালো লাগে, একটা দানা দানা বেঁধে থাকে সেই জন্যে। আর 3 চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে আবার মিক্স করে নিলাম।
ইনস্ট্যান্ট কোনো সন্দেশ বা মিষ্টি তৈরি করতে গেলে আমি একটুখানি ছানার সঙ্গে মিল্ক পাউডার দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় সন্দেশের। এরপর গ্যাসের মধ্যে বসিয়ে এইভাবে অনেকবার নেড়ে চেড়েটাকে রান্না করে নেব। অনেকে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে বাবুর নাম কি, বাবুর নাম আমি আগেও বলেছি অর্ঘদীপ, ওর নাম অর্ঘদীপ, আমার নাম মুনমুন। আর হাজবেন্ড কি করে অনেকে জিজ্ঞাসা করেছিলে, হাজবেন্ড কি করে আমি সেটা বলছি, তার আগে আমি বলছি সন্দেশে দিয়ে দিলাম হাফ কাপের মতো লিকুইড খেজুর গুড়। খুব ভালো করে একবার নেড়ে চেড়ে যখন একটু এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে তখন আমি এটাকে নামিয়ে নেবো। সন্দেশ আমার রেডি, পরোটাও রেডি, সন্দেশও রেডি। এবার এদিকে বাবু মাঝে মাঝে একবার করে এসে বলে যাচ্ছে মা হয়েছে, মা হয়েছে। এবার তাই ভাবলাম ইনস্ট্যান্ট একটা আলু ভাজা তৈরি করে নিই, যেটা খেতেও কিন্তু দারুণ হয়। আর তার আগে আমি দেখো একটুখানি খুন্তির সাহায্যে এইভাবে সোজা করে দিলাম, একটু রেস্ট দেওয়ার পরই কেটে নেবো। আর এখানে একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, আলু ভাজাটা একটু অন্যরকমভাবে তৈরি করবো বলছিলাম, সেটা হচ্ছে এরকম একটা গেটা নিয়ে নিয়েছি। দেবে এরকম গেটা সবার ঘরেতেই থাকে, এইভাবে তোমরা আলু ভাজা সকালবেলাতে চটজল দিই টিফিন বক্সে দেওয়ার জন্য তৈরি করে ফেলতে পারো, লাঞ্চ বক্সে দেওয়ার জন্য খুব ভালো হয় খেতে। গ্রেটারের সাহায্যে জলের মধ্যে এইভাবে গ্রেট করে নিলাম দুটো আলুকে, মিডিয়াম সাইজে আলুকে দিয়ে এভাবে জল থেকে চেপে নিয়ে নিচ্ছি। এই আলু ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে জল ছাড়াই এত সুন্দর আলু ভাজা হয়ে যায়, খেতে দারুণ হয়। একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ মতো, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে গোটা জিরে। আগে কিন্তু আমি তোমাদের বলা হয়নি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, মানে পেঁয়াজ রসুন ছাড়া। অনেক সময় তুমি পেঁয়াজ রসুন একঘেয়েমি ভালো লাগে না বা নিরামিষের দিন মনে হয় পেঁয়াজ রসুনটা ছাড়া কী রান্না করব, তখন তোমরা এই রেসিপিগুলো একবার করে ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ হয়। মাঝে মাঝে আমি এই ধরনের রেসিপিগুলো ট্রাই করি, সকালবেলাতে পেঁয়াজ রসুনটা অতটা পছন্দ করি না আমরা, তার জন্য একটুখানি পেঁয়াজ রসুন ছাড়া মাঝে মাঝে রান্না করি। আলুটা একটুখানি নেড়ে চেড়ে নেবো, তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করছি, দেবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না হতে দেবো। তা অনেকে জিজ্ঞাসা করেছিলে হাজবেন্ড কী করে, হাজবেন্ড হাই স্কুলের টিচার, ম্যাথামেটিক্সের, বাঁকুড়ারই একটা স্কুলের টিচার। তা এখন যেহেতু ওনার স্কুলেও তো পরীক্ষা শেষ, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এমনি ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, স্কুল যেতে হচ্ছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে পড়ছেন, আর যার জন্যে আজকে ভাতটা আমি একটু দেরিতেই চাপাবো। আর ব্রেকফাস্টটা করেছি সকালে, ওনাকে একটা কিছু করে দিয়েছিলাম, সেই খাবারটা খেয়ে চলে গেছে, পরোটাই করে দিয়েছিলাম, খেয়ে চলে গেছে, আর বাবুর জন্য এই পরোটাগুলো করছি। আর এখানে দেখো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরই দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম, ভেঙে দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা কুচানো দিয়ে ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। যেহেতু গ্রেট করে নিয়েছি আলুটা তো সিদ্ধই হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 10 মিনিটের মধ্যে আলু ভাজাটা তৈরি হয়ে গেছে। চলো এবার বাবুকে খেতে দিয়ে দেবো। তার আগে আমি সেই সন্দেশটা তৈরি করে রাখলাম না, সেটা 10 মিনিট একটু রেস্ট দেওয়ার পর দেখো ঠিক এইভাবে কেটে নিলে খুব সুন্দর একটা মানে শেপ চলে আসে, খেতেও ভালো লাগে। দেখলে দেখবে যে কোনো জিনিস দেখলেই কিন্তু ওহ খুব সুন্দর টেস্টি, তারপরে তো গন্ধ শুকিয়ে তো আরও ভালো লাগে। প্রথমে দেখো, তারপরে গন্ধটা শোকো, তারপরে হচ্ছে খাও, এই হচ্ছে তিনটে খাবারের ধর্ম। তা আমার প্লেট তো চলে এসছে, তিনটি সাজানো হয়ে গেছে, এবার বাবুকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবো, বাবু খেয়ে বলবে আজকের খাবারটা কেমন হয়েছে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে, এরকম ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করে অবশ্যই প্লিজ জানিও। আর আজকের এই তিন তিনটে রেসিপির মধ্যে তোমাদের কোন খাবারটা সবথেকে পছন্দের সেটা কিন্তু অবশ্যই লিখে জানিও, আর কোনটার কোন রেসিপিটা মানে ট্রাই করবে বাড়িতে সেটা অবশ্যই লিখে জানিও। চলো বাবুকে দিয়ে দিচ্ছি, বাবু খেয়ে বলো কেমন হয়েছে, যদিও খুব আস্তে আস্তে কথা বলে, খুব কম কথা বলে, তবুও শুনে নিই কীরকম হয়েছে বলুক। কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে। চলো বাবু তো বলে দিল ভালো হয়েছে, এবার তোমরা লিখে জানো তোমাদের কেমন লেগেছে। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।